শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতি আর নরুয়া সত্রর সত্রাধিকার দেবানন্দ দেবগোস্বামী প্রভু ঈশ্বরের মিত্রত আমি সকলে শোকান্বিত। আজি তেখেতর মৃত্যুর বাতরিয়ে সমগ্র রাজ্যখনতে শোকর ছা পেলাইছে, বৈষ্ণব সমাজক শোকান্বিত করে তুলিছে। তেখেতর লগত বটদ্রবা থানর উন্নয়ন আর বিকাশের বাবে যা কেবাটাও বছর মই নিবিড়ভাবে কাম করেছিল। বটদ্রবা থানের উপরেও পাটবাউসী সত্রও তেখেত সত্রাধিকার আছিল, প্রায় পাঁচখন সত্রর সত্রাধিকার আছিল। তেখেতর কর্মরাজি অসমের নববৈষ্ণব ধর্মর বাবে এক আদর্শ আছিল। তেখেতর মৃত্যুত আমি সকলো শোকান্বিত। পরিয়ালবর্গর ওসরলৈ আহি শোকসন্তপ্ত পরিয়ালবর্গলৈ সমবেদনা জানালো আর বটদ্রবা থান পরিচালনা সমিতি আর নরুয়া সত্রর ভক্ত সকলের প্রতিও মই মোর শোক যেটো বার্তা তাক মই প্রেরণ করিলো। সকলে শোকান্বিত, কামনা করছো মহাপ্রভুয়ে যাতে তেখেতর আত্মাক সদগতি প্রদান করে আর মহাপ্রভুর শ্রীচরণত স্থান দিয়ে। তার বাবে আজি এই পবিত্র ফাকুয়া উৎসবর দিনা মহাপ্রভুর ওসর প্রার্থনা করছি। শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতি আর নরুয়া সত্রর সত্রাধিকার দেবানন্দ দেবগোস্বামী প্রভু ঈশ্বরের মিত্রত আমি সকলে শোকান্বিত। আজি তেখেতর মৃত্যুর বাতরিয়ে সমগ্র রাজ্যখনতে শোকর ছা পেলাইছে, বৈষ্ণব সমাজক শোকান্বিত করে তুলিছে। তেখেতর লগত বটদ্রবা থানর উন্নয়ন আর বিকাশের বাবে যা কেবাটাও বছর মই নিবিড়ভাবে কাম করেছিল। বটদ্রবা থানের উপরেও পাটবাউসী সত্রও তেখেত সত্রাধিকার আছিল, প্রায় পাঁচখন সত্রর সত্রাধিকার আছিল। তেখেতর কর্মরাজি অসমের নববৈষ্ণব ধর্মর বাবে এক আদর্শ আছিল। তেখেতর মৃত্যুত আমি সকলো শোকান্বিত। পরিয়ালবর্গর ওসরলৈ আহি শোকসন্তপ্ত পরিয়ালবর্গলৈ সমবেদনা জানালো আর বটদ্রবা থান পরিচালনা সমিতি আর নরুয়া সত্রর ভক্ত সকলের প্রতিও মই মোর শোক যেটো বার্তা তাক মই প্রেরণ করলো। সকলে শোকান্বিত, কামনা করছো মহাপ্রভুয়ে যাতে তেখেতর আত্মাক সদগতি প্রদান করে আর মহাপ্রভুর শ্রীচরণত স্থান দিয়ে। তার বাবে আজি এই পবিত্র ফাকুয়া উৎসবর দিনা মহাপ্রভুর ওসর প্রার্থনা করছো।